চোখ দুটো আকাশের নীলে সাজানো, ঠোঁটের হাসি তার চাঁদ রাঙানো, হাজার লোকের ভিড়ে আমরা জেনি জেনি জের করে হাজার লোকের ভিড়ে জয় ভাই কই আমাদেরও বসায় রাখছে, বসায় রেখেছে কই গেছে জানি না। হাজার লোকের ভিড়ে আনন্দ। হ্যালো, আইরিন কেমন আছেন? এই তো ভালো, কি অবস্থা? ভালো। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। কেন দেরি হলো জানতে চাও না? আমি তো মানে ভাবলাম এত সুন্দর হ্যালো বললেন। চল পালাই দেখে মাথা নষ্ট হয়ে গেছে যে এত ভালো ছবিতে তুমি অভিনয় করছো। আমি আসলে হিংসা করে দেরি করছি। কিন্তু এখন কি নিজের ঘর থেকে আপনি পালিয়ে গেছেন? না না না, আমি হিংসা করে দেরি করছি যে ওকে বসায় রাখবো। এনিওয়েজ, না আসলে মিথ্যা কথা, আমি তোমাদের জন্য মিউজিক ব্যবস্থা করে রেখেছিলাম যে আমার আসতে একটু দেরি হলে তোমরা অ্যাটলিস্ট গান শুনে সময় পার করতে পারবে। সো হাউ আর ইউ? আই এম ফাইন। আপনি? আলহামদুলিল্লাহ। আইরিন কেমন আছো? তোমরা এই তো ভালো, মোটামুটি ব্ল্যাক ম্যাচ করে আসছো নিশ্চয়ই নাকি? না মানে মিলে গেছে কোইনসিডেন্টলি। এরকম মিলে যায় ফোনে কথাটাতে বলে আসলে কি কালার পড়ছো, একসময় আমরাও মিলিয়ে পড়তাম। আপনারা কিন্তু ব্ল্যাক লিক করছে। তো আমি তো আইনের সাথে কথা বলছি, তুমি কেন বুঝতে ভুল করতেছো? আমি তোমার আগে আসছি না মিডিয়ায়। অফকোর্স অফকোর্স। তো এখন সব কিছু মিলিয়ে ছবি এই স্ক্রিনে যখন যায়, দর্শকরা যখন প্রচুর সাড়া দেয়, সব কিছু মিলে কেমন লাগে? এটা আসলে অনুভূতিটা একদম অদ্ভুত একটা অনুভূতি। মানে এটা তো আপনারা তো পার করে এসেছেন, কি বলবো। কেমন লাগে তোমাদের কাছে এত চ্যালেঞ্জের মুখে, এত হিরো এত হিরোইনের ভিড়ে তোমাদের ছবি যখন রিলিজ পায়, তখন কি অনুভূতি? মানে আমাদের যখন রিলিজ পেতো, আমার মনে আছে শুক্রবার দিন সকালে মানে বের হয়ে যেতাম পায়জামা পাঞ্জাবি পরে, শীতকাল হলে শালও পেঁচাতাম, গাড়ি নিয়ে একদল লোক নিয়ে হলে 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 যাওয়া, এবং সে কি পাবলিকের রিয়াকশন পাওয়া, মানে অদ্ভুত ধরনের একটা ভালো লাগে অনুভূতি। না আমার কাছে ভীষণ ভালো লাগে, ভালো লাগে এই জন্য যে উৎসব মনে হয়। মনে হয় কি যে আজকের দিনটা ছবি রিলিজ হয়েছে, দ্যাট মিন্স আমার মানে লাইফের সাথে একটা টাইম অ্যাড হলো। মানে অদ্ভুত রকম একটা ভালো লাগা কাজ করে, এবং দর্শক রেসপন্স পেলে তখন দেখা যায় আরও বেশি ভালো লাগা কাজ করে, মনে হয় কি দায়বদ্ধতাটা বেড়ে যাচ্ছে আর ভালো ভালো কাজ করতে হবে। কিন্তু আমার টেনশন কাজ করে, বিকজ অফ এতদিন কষ্ট করার পর, লাইক দীর্ঘ এক দেড় বছর একটা প্রজেক্টের সাথে আমাদের লেগে থাকতে হয়, তারপর কিন্তু ফাইনাল রেজাল্টেই হয় যেদিন রিলিজটা হয়, যে আমাদের দর্শকরা আমাদের কীভাবে রিসিভ করছে, আমাদের কীভাবে ওয়েলকাম করছে। কিন্তু ঢাকায় এটাকেও ছিল জি, তুমি এর আগে আলভির ইউটার্নে ছিল, যেটা তোমার ইউটার্ন ফার্স্ট ছিল, দেশাদা লিডার অনেক আলোচিত ছবি ছিল। আইরিন, তোমার ছবির বর্ণনাগুলো শুনতে চাই। এই যাবৎকাল যে ছবিগুলো করেছো, এর মধ্যে সবচেয়ে প্রিয় ছবি কোনটা, সবচেয়ে ব্যবসা সফল ছবি কোনটা, সবচেয়ে ফ্লপ ছবি কোনটা? এটা খুবই ইন্টারেস্টিং। আমার প্রত্যেকটা কাজই আমার কাছে ভীষণ ভালো লাগার কাজ, প্রত্যেকটা কাজই। এটার মধ্যে বলবো, যেহেতু আমার প্রথম ছবি দিয়ে আজকে আমি আইরিন দেবাশিস বিশেষ পরিচালিত ভালোবাসা জিন্দাবাদ 2013-তে ছবিটা রিলিজ হয়েছিল নভেম্বরে, তো ওই ছবির জন্য আসলে আমার ভালোবাসাটা বা একটা থাকে না অন্যরকম ফিলিংস কাজ করে, এই ছবিটার জন্য স্পেশালি আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আর এছাড়া তারপরে টাইমলি দেখা গেছে কাজ করেছি, এরপরে রিলিজ হয়েছে। ইনফ্যাক্ট ওর সাথে ইউটার্নেও আমি ছিলাম, ইউটার্নে ছিলাম, ছেলেটি আবুল তাবুল মেয়েটি পাগল পাগল রিলিজ হলো, তারপরে শেষ কথা রিলিজ হলো, মায়াবিনী রিলিজ হলো, ধীরে ধীরে ছবি রিলিজ হয়েছে। এখন এই যে লাস্ট আর একটা প্রিমিয়ার হলো কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এবছরই, একজন কবির মৃত্যু, ছবিটা
খুবই প্রশংসিত একটা ছবি ওখানে যারা যারা দেখেছেন আর ডিরেকশন দিয়েছেন আবু সাইদ ভাই প্রথম প্রেম তো নিশ্চয়ই দেবাশিস বিশ্বাস না তাই কি বলো না না একদম দেবাশিস দা তার সাথে প্রেম প্রথম প্রেম ছিল ওনার ওয়াইফ জানে আমি কিন্তু দেখো দাদা সবাই আমাকে বকে যে আমি বিব্রতকর প্রশ্ন করি না আমি বলি জিজ্ঞেস করছিলাম যে তোমার প্রথম প্রেম ছোটবেলায় প্রথম ক্র্যাশ কে আচ্ছা নিশ্চয়ই দেবাশিস বিশ্বাস না বলে শুরু করছিলাম না দেবাশিস না প্রথম ছবি কেন আমি বলি এই কথার পুরো দায়িত্ব তোমার ওকে কোনো প্রবলেম নাই আমি নিচ্ছি দায়িত্ব কারণ হচ্ছে প্রথম ছবি যখন করেছি দাদার সাথে একটা প্রেম বলতেই যে একটা মানে একটা ছেলে একটা মেয়ের হচ্ছে আমরা টিপিক্যাল লাইফে মানে দাদা বৌদির প্রেম হয় নাই দাদা বৌদির মানে এটা কাজের ডিরেক্টরের সাথে প্রেম হয়েছে তো কো অ্যাক্টর কে ছিল আরিফিন শুভ ও ও ওর সাথে কোনো মানে দাদা বৌদি টাইপের ও শুভ ভাইয়ের সাথে খুব ভালো সিং ছিল যদিও প্রথম কাজ তত মানে শুভ ভাই তো অলরেডি এস্টাবলিশড একজন অ্যাক্টর ছিলেন তারপরও কাজের ক্ষেত্রে গিয়ে আসলে খুব ভালো লেগেছে ওনার সাথে কাজ করে ওকে ধরো তোমাকে শিপন 10 কোটি টাকা দিব আমি 10 কোটি টাকা দিয়ে পাওয়ার পর তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খরচ করবে লগ্নিং করবে তুমি কয়টা ছবি বানাবে কোন কোন ডিরেক্টরকে দিয়ে বানাবে একদম কয় টাকা কোন ডিরেক্টরকে দিবে লিস্ট বলো খুব তাড়াতাড়ি প্রথম হলো মালিক আফসারি স্যার কত টাকা দিবা যা ডিমান্ড করেন একটা তো তোমার 10 কোটি তো ভাগ করে দিতে হবে না 10 কোটি ওনাকে কয়টা বানাতে হবে 10 কোটি টাকা তুমি কি একজনকে মালিক আফসারি স্যারকে দিয়ে দিতে চাও না অবশ্যই পাঁচটা ছবি বানাবো কারণ আমি 2 কোটি টাকার বেশি একটা মুভি তো খরচ করব না এক্স্যাক্টলি তাহলে তুমি মালিক আফসারি স্যারকে কত দিবা 2 কোটি টাকা 2 কোটি টাকা তারপর কাকে দিবা তারপর অবশ্যই আমার ওস্তাদ সৈকত নাসের ওনাকে কত দিবা ওনাকে 1.5 কোটি টাকা দেব আচ্ছা তারপরে 3.5 কোটি গেল হিসাব রাখো তারপরে তারপরে বদুলাম খোকন স্যার ওনাকে কত দিবা ওনাকে 1 থেকে 1.5 কোটি টাকা 1 কোটি টাকা ধরলাম হিসাব রাখো তাহলে 4.5 তারপরে বাকি টাকা বাকি টাকা একটা করব বিগ বাজেটের দীপঙ্কর দীপন দাকে দিয়ে টাকা টাকার মতো মুভি ওকে 4 কোটি টাকা নিচে হবে 4 কোটি হিসাব করো কত 4 8 আর 50 8 কোটি 50 চলে গেছে আটে আছে 1.5 কোটি টাকা কাকে দিবা এমন একজনকে দিব যে নতুন বাট অনেক ট্যালেন্টেড মানে খুঁজে পাও নাই এখনো তাকে না 1.5 কোটি টাকা নিয়ে এসে বাজার খুলে বসবা যে আসো দেখা করো টাকা নাও টাকা নাও ওকে তোমার 10 কোটি টাকা কিভাবে তুমি আমার 10 কোটি টাকা আমার 10 কোটি টাকা ফার্স্টে হচ্ছে প্রথমত আমি দিব আমার প্রথম ছবি দেবাশিস দাকে দিতে চাই কত টাকা দিবা দাদাকে আমি 1 কোটি টাকার একটা বাজেটের ছবি দিতে চাই তাকে 9 কোটি 9 তারপর হচ্ছে চন্দন ভাইকে দিতে চাই সাইফ চন্দন তাকেও 1 কোটি টাকার একটা ছবি দিতে চাই 8 কোটি থাকে তারপর হচ্ছে সৈকত নাসির ভাই তাকে আমি 1.5 কোটি টাকা দিতে চাই কত থাকে 3.5 কোটি আছে তারপর হচ্ছে আমি বদিল আলম খোকন উনাকে মানে দিতে চাই 1.5 কোটি টাকা 1.5 কোটি দা লেখো 5 কেলো আচ্ছা তারপরে হচ্ছে মালিক আফসারি স্যার উনাকে দিতে চাই উনাকে হচ্ছে 2.5 কোটি টাকা দিতে চাই 2.5 কোটি কত 6-7 6-7 অলরেডি এখনো 2.5 কোটি টাকা বাকি আচ্ছা নতুন একজন ডিরেক্টরকে দিব যে হচ্ছে সেতু আরিফ নামে একজন সে এখনো কত দিবা তাকে আমি হচ্ছে 80 লাখ আমি কিন্তু একটা গ্যাপ রেখেছিলাম কোনো গ্যাপ নাই তোমার তুমি চালাকি করবা না কারণ আমি কিন্তু একটা গ্যাপ রেখেছি যে ডিরেক্টরের নাম বলে ফেলছো ডিরেক্টরের নাম বলি নাই আমি তুমি বলছো যে নতুনদের মধ্যে সেটা সেটা নতুনদের মধ্যে আমি বা তোমাকে যখন শো শেষ করে বাসায় যাওয়ার পরে আমি ফোন দিব আমার জন্য তো আপনি আমার জন্য আপনি কিন্তু উল্টাতে যাচ্ছে এটা আমি কোনোভাবে মেনে নেব না কিন্তু আমার জন্য তো এজ আমি কিন্তু আপনাকে ছবি করি নাই আমার জন্য নতুন আপনি যা আমাকে তো টাকা দিলা না আমি খুবই দুঃখ পাইছি তোমরা পাইছো একটা দুঃখের গান বাজাও প্লিজ राधा गो राधा श्याम पूरे जाए तुम्हारे बिहने राधा गो राधा श्याम पूरे जाए तुम्हारे बिहने ओके थैंक यू वेरी मच কিপন তোমাকে একটা প্রপোজাল দেব তোমাকে 20 কোটি টাকা দিয়ে দেওয়া হবে বলা হবে আর ইন্ডাস্ট্রিতে ঢুকবা না তুমি কি সেটা নেবা নাকি এই পথেই থাকবা খুদাটা মিত্র না এই পথেই থাকবো সো 20 কোটি টাকা কিছুই না তোমার এই স্বপ্নের কাছে তাহলে তোমার স্বপ্নের দাম কত
দাম নাই প্রাইসলেস প্রাইসলেস তোমাকে একটা প্রস্তাব দেব ধরো মুকেশ আম্বানি সে তার ছেলের জন্য তোমাকে বউ হিসেবে নিল যার বউ মানে মুকেশ আম্বানির বউ সকালে যে চাটা খায় এক কাপ সেই চায়ের দাম হচ্ছে 13 লক্ষ রুপি এক কাপ চায়ের দাম তুমি তার ছেলের বউর হওয়ার অফার পেলা সেটা নিবা নাকি এই ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করবা ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করব এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যদি ওনার ছেলের বউ হও তুমি তো এরকম 5000 সিনেমা বানাতে পারবা তাহলে ইন্ডাস্ট্রি স্ট্রাগল শিপনের কথায় যে তুমি একমত হয়ে নিজের বুদ্ধি না কাটিয়ে বলে দাও না আমি আমি একটু বলি এখানে উনি তো আমাদের ইন্ডাস্ট্রির না উনি তো আরেকটা ওনাকে তুমি বলবা আব্বা সিনেমাতে টাকা দেন না আমি ওই সময় না ওই সময় রেস্ট্রিকশন থাকবে তো ছেলের বউকে সবকিছু করতে দিবে না ডেফিনেটলি সে চিন্তা করে হ্যাঁ তুমি করতে চাও করতে পারবে না তুমি প্রোডিউস করো তোমার করার দরকার নেই ব্যাপারটা এসে দাঁড়াবে ওরকম তা আমি তো নিজে কাজ করতে চাই আমি প্রোডিউস করতে চাই না প্রোডিউস করতে চাই আমি নিজে যদি ওরকম অ্যাবিলিটি আমার কখনো হয় আই ডেফিনেটলি আমি প্রোডিউস করব তোমাকে যদি বলি ধরো একটি সুপার হিট ছবি বানানো হবে নায়ক তোমাকে চয়েস করতে হবে ধরো সুপার হিট ডাইরেক্টর ছবিটি বানাবে সুপার হিট গল্প গান ধরো এরকম একটা গান থাকবে যেরকম গান ওরা এখন শোনাবে তোমাকে গান একটা শোনাও জাগিবে একাকি তব করুণ আঁখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম জীবন যৌবন মম সফল স্বপ্ন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম অসম টাচি একটা গান শোনালাম যে এই ধরনের একটা গান থাকবে ছবিতে নায়ক আরিফিন শুভ না শিপন কাকে বেছে নিবা আরিফিন শুভ সরি অবশ্যই শুভ আমি তো ওর জায়গায় শুভ ভাইয়ের কথা বলতাম এখন এমন একটা গান বাজাবা এই কথার পর শিপন যেন আইরিনকে ধরে নাচতে পারে ওকে এইটা হবে না ওই হবে রাগ হলে তো হবে না এটা যদি তুমি না করো তাহলে তুমি বুঝলাম যে তুমি সত্যি সেই আইরিনের সাথে রাগ করছো তা তো হবে না এরপরে রাগ করছো শিপন সব সখী রে পার করিতে নেব আনা আনা ধরো সখীকে ধরো তোমার বেলায় নেব সখী তোমার কানে রে শোনা সখী আরে কি নির্বাসে ভাই ও আমি প্রেম করতে মাঝে তোমার কাছে পয়সা নেব না বললাম আমি যখন ওরা সব সখী রে পার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেব সখী তোমার কানে রে শোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এনিওয়ে বসো তোমাদের জন্য এখন একটা সারপ্রাইজ আছে আমার বোন লিজান হারবালের চেয়ারম্যান উনি আমার বাসায় তোমাদের দেখবার জন্য এসেছেন এবং তোমাদেরকে অনেক গিফট করবেন তানি আপু ওয়াও খুব সুন্দর লাগছে এবং ম্যাচিং মনে হচ্ছে প্ল্যান করে আমার আপুর শাড়িটা কেমন সেটা বললাম না আপু অলওয়েজ সুন্দর মানে তাকি আছি মানে ভাষা হারিয়ে শুধু দেখছি আপু তো তোমাদেরকে আমি এখন খাওয়াবো লাভেলো আইসক্রিম খেলে দেখবে যে সব অনেক মজার আইসক্রিম আনন্দ আনন্দ লাগছে তোমরা আইসক্রিম খেতেই কিন্তু খুব মজা লাগে তোমাকে দেখবো অনেক মজার মজার আইসক্রিম আছে তোমরা চয়েস করে নিতে পারো চয়েস করতে পারো আসো আসো আরে এটা এটা কিন্তু খুব মজা ও জয় ঠিকই ধরেছিল তো তারপর এখন যেহেতু সে চলে এসেছে আরিন থ্যাংক ইউ জয় প্লিজ একটা খাও থ্যাংক ইউ স্পুন ডাবল চলে গেছে ঠিক আছে ওকে আমি একটা খাবো ওকে আমরা বসি আসো শিপন বসো প্লিজ আইসক্রিমটা অনেক মজার লাভ এন্ড সরো লাভ নিয়ে কথার জয়ের কোনো শেষ নাই ওর ভিতরে আরো অনেক লাভ নিয়ে প্রশ্ন আছে জানি কিন্তু একটু সরো নিয়ে আমাদের বলো দুজনই বলো সরো দুঃখের সময়টা আসলে খুব মনে থাকে না চলে যায় বাট খুশিটা সব সময় আমার মনে থাকে যেটা আমার ক্ষেত্রে হয় মানে দেবাশিস যে তোমাকে বিয়ে করেনি এই জন্য কোনো সরো আছে তোমার না কারণ অলরেডি ম্যারিড তো দাদা তখন
আর দেখা যায় শুটিং এর সময় আমাদের অনেক খারাপ লাগে বা অনেক সময় হয় যে শুটিং করতে গেছি অনেক কষ্ট করে শুটিং করেছি একটা কষ্ট বলো তুমি একদম প্রথম ছবির ভালোবাসা জিন্দাবাদে একটা শট আমি 23 বার টেক দিয়েছিলাম সেটা আমার এখনো মনে আছে সিলেটে 23 বার টেক দেওয়ার পর ওইটা ওকে হইছিল ওইটা তো সরো ওকে এবার শিবম তোমার একটা সরো আমার কি একদম মানে প্রফেশনালি না তোমার ব্যক্তিগত জীবনে তোমার ব্যক্তিগত জীবনে যদি হয় আমার সবচেয়ে দুঃখ এখনো যেটা ফিল করি তোমার নাকে একটা ফোড়া হইছিল না এরকম কিছু না আমি কিছু ক্লাস 9 এ বাবাকে হারাই এখন খুব মিস করি যে আমার এত ভালো সময় বাবা জানতে পারলো না আমি আজকে এমন এমন একটা জায়গায় আছি এই কষ্টটা আসলে কখনো কোনোদিনও যাবে না হ্যাঁ এটা সবসময় থাকে আমাদের শ্রদ্ধা ভালোবাসা রইল নিশ্চয়ই তোমার বাবা যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে আরিন তোমার সমসাময়িক বা তোমার চেয়ে একটু সিনিয়র যে অ্যাক্ট্রেসরা সিনেমাতে কাজ করছে কাকে তোমার সবচেয়ে বেশি হিংসা হয় সমসাময়িক বললে বা একটু সিনিয়র যারা ধরো মার্কেটে খুব রানিং হ্যাঁ হিংসা আসলে সবাইকে হয় নাকি হিংসা একটু একটু থাকে আর কি তুমি কি হিংসুটে না আমি হিংসুটে না বাট হিংসা একটু থাকে সবার ভেতরে বাট ওইভাবে হিংসা করার কেউ নাই ডেফিনেটলি নাই কারণ হচ্ছে এই জায়গাতে যে জায়গাটা কাজ করছি এই জায়গাটাতে যে যার কোয়ালিটি দিয়ে কাজ করছে এখানে হচ্ছে কাউকে হিংসা করে লাভ নেই কারণ কোয়ালিটি ছাড়া কেউ এক্সিস্ট করবে না তো তোমার কোন কোয়ালিটিটা ইউনিক যেটা কারো কারোর ভেতরে নেই তুমি মনে করছো সেটাকে তুমি একটু প্রমিনেন্ট করে বলো তাহলে আমরাও বুঝবো দর্শকও বুঝবে নির্মাতারাও বুঝবে আমার যথেষ্ট পটেনশিয়ালিটি আছে কাজের উপর মানে কাজের প্রতি ডেডিকেশন আছে যেটা আমি ফিল করি যে এই ডেডিকেশনটা একজন আর্টিস্টের দরকার হয় সো এটা থাকলে এবং যদি মনে হয় যে অ্যাক্টিং ডান্সিং আর সব কিছু মিলিয়ে মানে মানে গল্পের সাথে কোপ আপ করে নেওয়াটা এটা যদি থাকে তাহলে ডেফিনেটলি তোমার চোখে শিপনের সবচেয়ে বড় গুণ কি চোখে পড়েছে ওকে স্ক্রিনে অনেক লুকেটিভ লাগে সবচেয়ে খারাপ দিক কি সব থেকে খারাপ দিক ওর সাথে আমি একটা বিজ্ঞাপন করেছিলাম ওর শুরুতে বিজ্ঞাপন শুট করার সময় ও প্রচুর সোয়েট করছিল মানে ওর ড্রেস পুরো সোয়েট করে যাচ্ছিল আমার দেখা যাচ্ছে আমি আমার কিছু হচ্ছে না বাট ও সোয়েট করছে তোমার কি মনে হয় যে তোমার চেয়ে খারাপ কে অভিনয় করে আমার চেয়ে খারাপ ফিল্মে অনেকে নাম বলো আমরা একটা গান শুনি যেন আমাদের মনটা ভালো হয়ে যায় তার স্বপ্নে কারখানা চলছে সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁক মেঘে ধরছে সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনে সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘে ধরতে তার গুনগুন মনের গান বাতাসের চোখ মেলো যদি পারো বুঝতে সে যে বসে আছে আবু তুমি তো ওদেরকে অনেক গিফট দিলে শুরু করো গিফট তারপর আমাদের খিদে পেয়েছে যেতে হবে খুবই মজা লাগে সবার 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 আসলে দিতেও মজা কিন্তু হ্যাঁ দিতেও মজা একই মজা তো শুরু করি আমাদের সুন্দর সুন্দর গিফট সবচেয়ে আগে লাভ এলো থ্যাংক ইউ লাভ এলো আরো আছে আরে আমার সাথে তো আছে আরো আছে অনেক
মনে তো হয় না সলিড কিছু খাও শুধু এখানে ব্লেন্ডার করে জুস খাবা ও থ্যাঙ্ক ইউ মিনিস্টারের ফ্রিজ আছে আমার কাছে আমি সময় মতো তোমাদের বাড়িতে পাঠিয়ে দেব শিপুরের বাড়িতে না পাঠালেও আইরিনের বাড়িতে পাঠিয়ে দেব আমি কি দোষ করলাম ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে তাহলে মিনিস্টার টিভিটা দে সেটা ওকে তো সবই দিতে চাই আকে আপু আমাকে দে আচ্ছা আমি দিব আপু আছে আমাকে মিনিস্টারের থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আরো আছে একটু রাখো আচ্ছা তো গিফট 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 পেতে কিন্তু সাথে আছে লিজন হারবাল থ্যাঙ্ক ইউ এখানে কিন্তু ছেলেদের অনেক প্রোডাক্ট আছে অনেকেই মনে করে এটা নিয়ে যে কাকে দিতে হবে না দিতে হবে মা কে না বউ কে না গার্লফ্রেন্ড কে না তোমার অনেক প্রোডাক্ট আছে থ্যাঙ্ক ইউ সো মাচ আর জয়ের বাসায় এসে লাভ হলো তুমি মনে হয় এখান থেকে একটা প্রোডাক্ট ইউজ করো আমাকে মেদি ইউজ করব ডেফিনেটলি এবং লিজন উপকারও আছে যেটা তুমি রেগুলার ইউজ করো এখন চলে যাব ডিনারে গান শুনতে শুনতে লাভ এন্ড সরো চলো লাভ এন্ড সরো লাভ এন্ড সরো Love and sorrow কেমন লেগেছে ভালো লেগেছে তাহলে সাবস্ক্রাইব করুন